Producer, Redaw HD Video. Upload by Bangla HD Media YouTube channel. As-salatu was-salamu alayka ya rahmatan lil alamin. Alhamdulillah. الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين أجمال الأجمالنا أكمال الأكملنا سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ورؤوفنا ورحيمنا وكريمنا محمد وآله وأصحابه وآل بيته وعلماء أهل سنته وأولياء ملته وآل سنة والجماعة أجمعين أمشت شكله زبان খুলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وابتغوا إليه الوسيلة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله تعالى عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام একটা জবান বন্ধ রাখবেন না গো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আর মহব্বত করে বলেন সুবহানাল্লাহ ফি ওই ওই শান হাবিবি আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাহবুবিহি آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমার সাথে একটু মহব্বতের সাথে এসমে জাতির জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
بجي تومي مهر بايا وان هو دويال تومي مهر بايا وان ما شاء الله ان لا ان ان لا ان ان لا ان نو نے ایک بار دیکھ لے نو نے ایک بار دیکھ لے زورائی تم پرایا وان او او دور دی تمی مہر بایا وان تمی مہر بن گو نو بجی تمی مہر بایا وان او او دو یال تمی مہر ان لا ان تمہار دویا دیا قربا تمہار دویا دیا قربا مشکل آسایا وان او او دویال تمی مہر بایا وان تمی مہر بن گو در دی تمی مہر بایا وان او او دویال تمی مہر بایا يا وان مرحبا ان لا ان ان لا ان ان لا ان مرشد کن بو زینا گو تار یامرا گو تو ہی بلو بابا شی ماشاء اللہ ان لا ان ان لا ان شہر علی کن بوزن گو تار یامرا گو تم ہی بلو بابا شی گورر باہر کر لو یا مائی گورر باہر کر لو یا مائی بنائی لو اداسی تار یامرا گو تم ہی بلو بابا شی دویال کن بوزن گو تار یامرا گو تم ہی بلو بابا شی ماشاء اللہ ان لا ان ان لا ان ان لا ان مرحبا ماشاء اللہ মনের যত জালাইয়া বুঝাইতামে তাপিত প্রাণ গো তাপিত প্রাণ শীতল করতাম এ তাপিত প্রাণ শীতল করতাম এ কাটাইতাম শোকের নেশিতার হে আমরা কত হি ভালো বাসি এ শেরালি কেন বোঝে না গো তার হে আমরা কত হি ভালো বাসি এ দেখাইয়া তার রূপের ঝলক দেখাইয়া তার রূপের ঝলক মন কই রাস উদাসী তার আমরা কত হি ভালো বাসি দয়াল কেন বোঝে না গো তার আমরা কত হি ভালো বাসি মাশাল্লাহ আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ আমার নবীর উম্মতের দলেরা
আল্লাহ পাক যে বলছে আল্লাহকে ভয় করার জন্য, এই কথার অর্থ আল্লাহকে ভয় করবে এমন ভাবে আল্লাহর আজাব গজবকে তোমরা ভয় করো। কেননা রে আল্লাহর আজাব গজবটা হলো একটা ভয়ানক জিনিস। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর আজাব গজব যেই ব্যক্তি এক নজর দেখছে, সেই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকলেও রিয়াজত ছাড়া এক সেকেন্ডের জন্য অবসর থাকবে না। খানা পিনা ছেড়ে দিবে, বাসস্থান ছেড়ে দিবে, জংলাই জংলাই বসবাস করবে। কিন্তু আমার আল্লাহ ওই পাগলের হেফাজত করবেন এবং লালন পালন করবে। করেনি করেনি এরপরে বলছেন কবতাবো ইলাইহিন উসিলা, এক অর্থাৎ একটা উসিলা তালাশ করো। উসিলাটা কি? উসিলাটা হইল মুফাসসিরিন লিখতেছেন নবীর উম্মতের, আরে ও নবীর উম্মতের, আরে তোমরা যে উসিলা তালাশ করার জন্য হুকুম দিয়েছে আল্লাহ পাক, এই উসিলাটা হইল রে একজন হক্কানি পীর ও মুর্শিদের চরণদুলি গ্রহণ কইরা, তাদের সঙ্গ লাভ কইরা, তাদের মাধ্যমে আল্লাহ রাসূলকে হাসিল করা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে সকলে মহব্বতে বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, হে নবী গো আমরা গোনা জোরে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, হে নবী গো আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে, জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জোরে তাদের উসিলার মাধ্যমে আল্লাহ রাসূলকে হাসিল করা, ঠিক নি বলেন? দেখি আমরা এই ব্যাপারে কোন রেফারেন্স কোন ডাইরেক্ট ডিক্লার পাওয়া যায় কিনা, আমার নবীর মাধ্যমে হোক অথবা সাহাবায়ে কেরামের মাধ্যমে হোক, এই রকম রেফারেন্স পাওয়া যায় কিনা? এই আমার ভাইরা, এই দেশের জমিনে পীরমুরিদের বিরুদ্ধে লাইগা গেছে। অনেকে পীরমুরিদি পছন্দ করেন, এমন আছে কিনা নাই? আছে। জোরে জোরে বলেন আছে কিনা নাই? আছে। অর্থাৎ পীরমুরিদি পছন্দ করে না বলে পীর আবার কিসের, মুরিদ আবার কি এর, এরকম মনে করে না? এরকম ভ্রান্ত কিছু মতবাদ মানুষের অন্তরের মধ্যে দিয়া দিতেছে, এমন লোক আসেনি? জোরে কোন না আসেনিও? আমি বলবো তারার তো জ্ঞান কম, এই জন্য তারা তালাশ করে পায় না। আল্লাহ পাক কোরআনে বলেন তিবিয়ান আলি কুল্লি শাইইন, এমন কোন বিষয় নাই আমি খোদা কোরআনে আলোচনা করি না ভাই, কিন্তু তোমাদের দেমাগ নাই ব্রেন নাই খুঁজে পাও না। আনালে সব বিষয়ে আমি খোদা আলোচনা করেছি। এ আমার বাবারা বন্ধুরা, ও আমার দোস্তেরা, হুদাইবিয়া নামক একটা জায়গা আছে। কোন জায়গা? হুদাইবিয়া, আরবের জমিনে হুদাইবিয়া নামক একটা জায়গা আছে। যে জায়গাটার মধ্যে একটা বিরাট বড় বরই গাছ আছে, যে বরই গাছটা ছিল গো, এই বরই গাছের যে পাতাগুলো, এই পাতাগুলো এক একটা পাতা হাতির কানের মতো ছিল। হাতির কান বড় না ছোট? জোরে কর না বড় না ছোট? আমগো দেশে তো গরুর কান ছোট, ছাগলের কান ছোট, মেরার কান ছোট, আপনি আমার কান ছোড়ো ঠিক নেই, কিন্তু হাতির কান বড় না ছোড়ো? আর জোরে বলেন বড় না ছোড়ো? এই এক একটা বড়ই পাতা হাতির কানের মতো বড় ছিল। এই পাতা বিশিষ্ট একটা গাছের নিচে আমার নবীজি বসলেন, আর 1400 সাহাবী আমার নবীর সামনে বসলেন। সুবহানাল্লাহ বলে
হাদিস শরীফে আমার নবীজি বলেন ওয়াসাত্তা ইয়াদাকুম ইলাইয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা রে ও সাহাবীরা, তোমরা তোমাদের ডান হাত আমি নবীর দিকে বাড়ায় দাও। সমস্ত সাহাবাই কেরামরা আমার নবীর দিকে তাদের ডান হাতটা এমনি ভাবে বাড়িয়ে দিয়েছে, আল্লাহু আকবার বলে। এরপরে আমার নবীজি বলতেছেন ফাতাকুলু মা আকুলু, জোরে বলেন সুবহানাল্লাহ, আমি যাহা বলি তোমরাও তাহা বলো। সমস্ত সাহাবাই কেরামরা আমার নবীর বাক্য মোবারক গুলো সাহাবাই কেরামরা একটা একের পর এক বলতে লাগলো, বলে বলে গো আমার নবীজির হাত মুবারকে বায়াত হইয়া মুরিদ হয়ে গেছে। মুরিদ হওয়ার পরে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা ফি তাতা শাজারা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে হাবিবি গো ও আমার দোস্ত গো, আজকে আমি আপনার এই সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি খুশি হয়ে গেছি, যারা আজকে আপনার নামে আপনার কাছে বায়াত হয়েছে এবং ভবিষ্যতে যারা হবে আমি সকলের প্রতি আমি খোদা রাজি হইয়া গেছি। লাকাত লামদাও তাকিদ কাদো তাকিদ কয়টা তাকিদ, আল্লাহ বলছে নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই নাই, নিঃসন্দেহে যারা আপনার কাছে এই মুহূর্তে বায়াত হইছে এবং ভবিষ্যতে হবে, সুবহানাল্লাহ গন আর জোরে গন সুবহানাল্লাহ, আজকে হয়েছে এবং ভবিষ্যতেও হবে আমি সকলের প্রতি খুশি হয়ে গেছি। কার কথা? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি সাহাবাই কেরামরা তো এমনি বেহেশতি নাকি? তারা কি এমনি বেহেশতি না? তাহলে তাদেরকে আমার নবী বায়াত করাইলো কেন? তাদের কারণটা কি? কারণটা হচ্ছে আমার নবীজি নিজেই বলেন বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে আসিয়াছি। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ, আমি শিক্ষক হিসাবে আসিয়াছি। শিক্ষকের কাজ কি? শিক্ষা দেওয়া। শিক্ষকের কাজ কি? আর ছাত্রর কাজ কি? শিক্ষা নেওয়া। জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী বোঝাইতে চায় দুনিয়ার মানুষ, আমি নবী আজকে আমার সাহাবীদেরকে বায়াত করাইয়া কিয়ামত পর্যন্ত বায়াতের সিস্টেম দাঁড়ে আমি নবী সুন্নতে জারি করলাম। পাইলে নিরালাই গদয়াল, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গদয়াল, পাইলে নিরালাই, ও দুই কদমে চমকাব, দুই কদমে চমকাব, চরণে দুলি মাখব গাওয়াই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, সুন্দরে আমার ও আমার দোস্তরা একটু মন দিয়ে বসেন। সাহাবাই কেরামদের মাধ্যমে আমার নবী বায়াত করাইয়া পীর মুরিদের সিস্টেমটা সুন্নত বলে কিয়ামত পর্যন্ত জারি করে দিছে, ঠিক কিনা বলেন? তাইলে পীর মুরিদের কাজ কর্ম কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? আরো আওয়াজ দিয়ে বলেন চলবে কি চলবে না? এ আমার বন্ধুরা, আমি বলতেছিলাম যতক্ষণ পর্যন্ত নিজের আমিত্বকে একজন হাদির চরণে বিলীন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কামেলে মুমিন হইতে পারবেন না। অর্থাৎ আমার আপনার মধ্যে একটা অহংকার আসেনি, জোরে কোন আসেনি, মনে করতেছেন যে বলে হামসে বড় কোন হে, আমরা তো সবচেয়ে বড়, আমি কি আমার সাথে এত বড় আর কেউ, এরকম বলেনি অনেকে না? ঠিক না। এ আমার ভাইরা, নিজের ঘরে বাতি না দিয়া অন্যের ঘরে বাড়ি বাতি লাগাইতে গেছে, গেছে না কন্যাগিরে কন্যাগিরে, নিজের বাড়ি
বাত্তি না লাগাইয়া অন্যের বাড়িতে গেছে বাত্তি লাগাইতো তার মতো ফুরা কপাল বুঝি জগৎ আছে। বাবারে আপলোড মাই বাংলা এইচডি মিডিয়া ইউটিউব চ্যানেল একটু মহব্বতের সাথে দরুদ শুনুন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জুরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে না দেখায়া নূর নবীকে নিও না গো কবরে আল্লাহুম্মা যিনি মাওলা আলী তিনি আমার নবীর কাছে বায়াত হয়েছেন বিক্রি হয়েছেন এই আলী আমার নবীকে জিজ্ঞেস করতেছি আরে সুন আল্লাহ আমি তো আপনার চরণ মুবারকে বিক্রি হয়ে গেলাম আমার বলতে তো আপনার আমার বলতে তো আর কিছু আমার কাছে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রী আমার দুই ছেলে আমার যে সম্পদ আছে সবকিছুর মালিক তো আপনি নবী এমনকি আমি আলীর মালিক আপনি জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে বলে ও আলী আমি তোমাকে জিজ্ঞাসা করি তুমি যে আমি নবীর কাছে বায়াত হইছো আমি নবীর কাছে বিক্রি হয়ে গেলাম আমি নবী তো তোমার এমন একটা মর্যাদা দিচ্ছি তুমি জেনে নাও বলতেছে হুজুর কি মর্যাদা গো আপনি মেহরবানি করে বলেন আমার নবী বললেন আলী রে যদিও সমস্ত সাহাবীদেরকে নিয়ে তোমাকে সহ আমি নবীর কাছে বায়াত করাইছি আমি নবী তোমাদেরকে কিনে নিলাম আর তোমরা আমার কাছে বিক্রি হয়েছো সত্য কিন্তু তোমার বেলা একটা ভিন্ন জিনিস আছে কেননা রে আমি তোমারে অনেক নিয়ামত দান করেছি অনেক নিয়ামতের ভান্ডার বানাইছি এক কথায় আমি তোমারে মারেভতের সম্রাট বানাইলাম এই আলী আমি নবী শুধু তোমার তোমার কাছে একটা প্রকাশ করব গোপন বিষয় সেই গোপন বিষয়টা হইলো আজ থেকে তুমি হইলা আমি নবীর মাওলা আমি নবী হইলাম তুমি আলীর মাওলা আরে তাকবীর আল্লাহু আকবার আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আরে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ পবিত্র আজ মুশান ওরস মুবারক জিন্দাবাদ এই কথাটা কি সাধারণ আমার নবী বলছেন আলী তুমি হইলে আমার মাওলা আর আমি হইলাম তোমার মাওলা মাওলা মানে কি মনিব মাওলা মানে কি মনিব এই কথার অর্থ কি আলী কি আমার নবীর মাওলা হইছে আমার নবীর মনিব কি আলী হইছে না না এই কথাটার অর্থ আগে বুঝে নেন হযরত আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হইলেন আমার মনিব আর আমি হইলাম আপনার গোলাম জোরে গন সুবহানাল্লাহ আমার নবী বলেন আলী রে আমাকে যেহেতু তুমি আমার আমাকে যেহেতু তোমার মনিব বানাইছো এবার তুমি যদি আমার গোলাম হইয়া থাকো এই আলী যা 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 আমার যত গোটা এলেম আছে সমস্ত এলেমের
শহরটা আছে শহরটা যে আছে রাজপ্রাসাদটা যে আছে রাজ্যটা যে আছে আমি সেই রাজ্যের একমাত্র গেট বানাইলাম তোমার এইজন্য আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী উম্মাবুহা আনা দারুল হিকমাত ওয়া আলী উম্মাবুহা চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন ইয়া রাসূল এই আলীকে নিয়ে আমার নবীজি চিন্তা ভাবনা করলেন সফর করবেন কি করবেন সফর শুরু করবেন আলীকে নিয়ে ভ্রমণ করবেন আমার নবী বলছেন আলী চলো যাই হযরত আলী চলতেছে একটানা সাত দিন যাবত পর্যন্ত চলছে কয়দিন কোনো খানা পিনা নাই কিচ্ছু নাই আমার নবী জিজ্ঞাসা করলো আলী রে তুমি যে আমার সাথে সাত দিন ধরে ঘোরাফেরা করতেছ পেটে কি খিদা লাগে না হযরত আলী বলতেছেন আল্লাহর কসম করে বলি গো নবী আল্লাহর কসম করে বলি আপনার সামনে যতক্ষণ পর্যন্ত থাকি আমি আলীর পেটের খিদা লাগে না সুবহানাল্লাহ আটজোরে কর না সুবহানাল্লাহ আপনার সামনে আমি যতক্ষণ থাকি ততক্ষণ পর্যন্ত আমি আলীর কোনো খিদা লাগে না আমার নবী বলেন আলী আমি তো তোমার চোখের আড়াল হই না তুমিও তো আমার চোখের আড়াল হও না এখনো কি তোমার খিদা আছে বলতেছে আল্লাহর কসম করে নবী গো আল্লাহর কসম করে বলি আমার এখনো কেন আপনি যতক্ষণ আমার সামনে থাকবেন ততক্ষণ আমার খিদা নাই আর আমরা তো পীর মসজিদের দরবার আইসা খাওয়ানোর লাগি গুলু পাগল হইয়া যাই আমার ভাইরা হযরতে মাওলা আলীর অবস্থা দেখাও আমার নবীজি আলীর দিকে তাকাইয়া আনন্দের কান্না মোবারক কেঁদে ফেললেন ডাক দিয়ে বলে আলী রে সাত দিন ধরে তুমি না খায় আমি নবীর প্রেমের পরীক্ষায় পাশ করে হলাইছো আসো যাই তোমারে প্রেমের পরীক্ষা পাশ করার একটা পুরস্কার দিব আমার দয়াল নবী সঙ্গে সঙ্গে গো হযরতে আলীকে নিয়ে একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়টার উপরে কোনো গাছ বৃক্ষ ছিল না শুধু একটা মরা গাছ ছিল এই মরা গাছটা হলো খেজুর গাছ কি গাছ জোরে কোন কি গাছ মরা খেজুর গাছ চতুর্দিকে রৌদ্র হযরত আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই পাহাড়টার উপরে উঠবে আপনার নুরানি শরীর মোবারকে তো রৌদ্র লাগবে আমি আলী একটা ছায়া দেওয়ার ব্যবস্থা করি গো নবী আমার নবী ডাক দিয়ে বলে আলী রে ও আলী রে আমি নবী রে তোমার ছায়া দেওয়া লাগবে না আমারে ছায়া দেওয়ার যিনি মালিক তিনি আমারে দিবে হযরত আলী তাকায়া দেখতেছে ওটু মিটিং একটা মেঘমালায় সা তাদের দুইজনকে আচ্ছাদিত করেছে আলী শরীর রৌদ্র লাগে না নবীজির শরীর মোবারক রৌদ্র লাগে না আমার নবী উঠলেন উঠতে উঠতে পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠে আমার নবী গাছটার নিচে বসলেন বলতেছে নবী গো তো গাছ নাই একটা মরা গাছ এখানে এসে উঠলেন আমার নবী বললেন তুমি যে আমার প্রেমের পরীক্ষায় পাশ করছো এই পরীক্ষা পাশের রেজাল্টটা দেব তোমাকে এখন জোরে কোন সুবহানাল্লাহ আলী গোপন রাখবা প্রকাশ করতে পারবা না গোপন রাখবা আমি নবী পর্দা করার পরে তুমি প্রকাশ করবা এই কথাটা আলা হযরত সুন্দর করে হযরতে মাওলা আলীর কাছ থেকে সংগ্রহ করেছেন যিনি ছিলেন আজীবন বারাকাত যিনি ছিলেন ১২০০ শতাব্দীর মুজাদ্দিদ জোরে বলেন সুবহানাল্লাহ যিনি ছিলেন ১৩,০০০ থেকে ২৫,০০০ কিতাবের লেখক তিনি আমার নবীর স্মরণে লিখেছিলেন হে দুনিয়ার মানুষ অন্য নবী কেন কোন মানুষের মতো আমার নবী না
কোন নবীর মতো আমার নবী না তিনি বলেছেন সবসে আওলা ওয়ালা আমার নবী সবসে আওলা ওয়ালা আমার নবী সবসে বালা ওয়ালা আমার আপনি মাওলা কা প্যারা আমার নবী আপনি মাওলা কা প্যারা আমার নবী দোনো আলম কা দোলা আমার নবী সবসে আওলা ও আলা আমার নবী সবসে বালা ও আলা আমার নবী সবসে আওলা ও আলা চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর একটু মহব্বত করে বলুন ইয়া রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিকে তাকায় রইলেন আমার নবী ডাক দিয়ে বললেন আলী রে ও আলী আয় আয় তুই আমার সামনে আয় হযরতে মাওলা আলী আমার নবীর সামনে চলে গেলেন ডাক দিয়ে বলতেছেন হুজুর আপনার গোলাম আপনার সামনে হাজির হয়ে গেলাম নবী গো মেহরবানি করে বলেন কি করতে হবে কোন কাজ করলে আপনি নবী খুশি হবেন এবার আমার নবী ডাক দিয়ে বলে আলী রে এবার তুমি তাকায়া দেখো আমি নবী কি করি তুমি দেখো এবার হযরতে আলী তাকায়া রইল আমার নবী জি পিঠ মোবারক কানা গাছটার সঙ্গে লাগাইছে সুবহানাল্লাহ যাই মাত্র লাগাইল গো খোদার কুদরত বোঝা যায় না সঙ্গে সঙ্গে গাছটার মধ্যে রুহু সঞ্চারিত হইল রুহু সঞ্চারিত হইয়া গাছটা জিন্দা হইল জিন্দা হওয়ার পরে খেজুর ধরল খেজুর ধরিয়া ভাইকা আমার নবীর সামনে ঝুলে ভরল গাছটা অটোমেটিক জিন্দা হয়ে গেছে জিন্দা হইয়া খেজুর ধরেছে পেকে আমার নবীজির সামনে ঝুলে পড়েছে নবীজি সমস্ত সৃষ্টির রুহু সুবহানাল্লাহ বলেন নবীজি কি সমস্ত সৃষ্টির রুহু এর প্রমাণ কোরআনে আছে খারাপ লাগতেছে আমার নবীজির গুণবাচক নাম মোবারক আছে 3000 কত হাজার 3000 এর মধ্যে একটা নাম হলো রূহ জোরে বলেন সুবহানাল্লাহ এটা নাম কি রূহ রূহ মানে কি আল্লাহর হুকুম আল্লাহর হুকুম তার মানে বোঝা গেল আমার নবী হলেন আল্লাহর হুকুম জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী আল্লাহর হুকুম হইয়া এসেছেন আর আমার নবী দুনিয়ার জগতের মানুষকে হুকুম করেছেন হাকিম হইয়া আল্লাহু আকবার বলে আল্লাহ বলেন এই দুস্থ জানাইয়া দেন কেউ ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার নবীরে সর্বকাজে বিচারক না মানবে হাকিম না মানবে এটা কি সাধারণ কথা হযরত আলী তাকে আশ্চর্য হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি আমার নবী তিনটা খেজুর পারলেন কয়টা খেজুর পারার পর হযরত আলীর হাতে দিলেন দুইটা খেজুর আর আমার নবীজির হাত মোবারকে রাখছে মাত্র একটা খেজুর সুবহানাল্লাহ বলেন আমার নবী ডাক দিয়ে বলে আলী রে ও আলী খেজুর খাইতে শুরু করো বলতেছি ইয়া রাসূলুল্লাহ আলী হুকুম পাইছে খাবে সত্য ততক্ষণ পর্যন্ত খাইতে পারে না যতক্ষণ পর্যন্ত আলীর মনিব না খায় আলীর মনিব আগে যদি না খায় গোলাম কি করে খাবে এটা তো হইতে পারে না আমার নবী
আনন্দ মুবারকের কান্না মুবারক কান্না শুরু করলেন কানতে কানতে বলতেছে আলী রে এত মহব্বত করছো এত ভালোবাসছো আমি নবী রে এবার আমি নবী খাই তুমিও খাও হযরত আলী তাকে দেখতেছে আমার নবী খাইতেছেন আলীও একটা খেজুর খাইলেন আমার নবী একটা খেজুর খাইলেন আমার নবী ডাক দিয়ে বলে আলী রে ও আলী রে দুইটা খেজুর দিলাম একটা খেজুর খাইলে আর একটা খেজুর খাও না কেন আলী ডাক দিয়ে বলে নবী গো ও মায়ার নবী আমি আলীর তো একটা বিষয় জানা আছে আমার মনিব খাইব একটা খেজুর আর গোলাম খাইব দুইটা খেজুর এটাই তো হইতে পারে না আমার মনিব খাইছে একটা খেজুর গোলামও খাইব একটা খেজুর তাহলে সর্বগুণে আলী আমার নবীরে মানছে কি মানছে না জোরে জোরে কোন মানছে কি মানছে না আমরা সেই আলীর মতো ফির মুরিদ হইতে চাই কি চাই না আর জোরে কোন চাই কি চাই না এবার আলী বলতেছে হুজুর এই নিয়ামত আপনি আমারে খাওয়াইলেন এই নিয়ামতের শুক্রিয়া তো শেষ করতে পারবো না আমার নবী বলেন আলী রে এই নিয়ামতের শুক্রিয়া তো তুমি যতদিন হায়াতে জিন্দিগি বেঁচে থাকবা ততদিনই আদায় করবা আমি তো শুধু তোমাকে ক্ষণিকের জন্য খেজুর গাছ দিয়ে যাচ্ছি না তোমার এন্তেকালের আগ পর্যন্ত আমি দিয়ে যাচ্ছি হুজুর এটা তো মরে যাবে আপনি চলে আসলি তো মরে যাবে বলতেছে আমি নবী যদিও গাছটা থেকে সরে আসি গাছটা মরে যাবে কিন্তু আবার জিন্দার ব্যবস্থাও করে দেবো নবী কই এটা কেমনে আমার নবী বলেন আয় আমার সাথে আয় আমার কাছে আয় নবীজির সামনে হজরতে আলী আসছে আসার পরে নবীজির সিনা মুবারকের সঙ্গে হজরতে মাওলা আলীর সিনা মুবারক লাগাইছে লাগানোর পরে কি করছে মোয়ানাকা করেছেন মুসাফা করেছেন মুসাফা করার পরে বলতেছে আলী এবার তুমি গাছটার কাছে যাও কিসের কাছে গাছটার কাছে যাও এবার হজরতে আলী নবীজির হুকুম পাইয়া আলী গাছটার কাছে গেছে যাওয়ার পরে বলছে নবীজি এ আলী তুমি বসো বলতেছে হুজুর কোন জায়গায় বসবো আমি যেখানে বসছি তুমি সেখানে বসো নবী গো এত বড় বেয়াদবি কেমন করে করি আপনি যেখানে বসছেন সেখানে তো আমি বসা থাক দূরের কথা এই জায়গার দুলি পর্যন্ত আমার শরীরে মাখি আমি এখানে বসবো কেমন করে বলতেছে আমি নবী হুকুম দিছি এখানে বসো এবার হজরতে আলী বসছেন বসার পরে আমার নবী বলেন পিঠটা লাগাও যখন পিঠটা লাগাইছে খোদার কুদরত বোঝা যায় না হজরতে আলীর পি স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে গাছটা জিন্দা হইয়া খেজুর ধরছে ফাইক্কা হজরতে আলীর সামনে ঝুলে পড়ছে আলী জিজ্ঞাসা করলো হুজুর এটা কেমন করে সম্ভব বলতেছে পরশ পাথর যখন লোহাতে লাগে গেছে সেই পরশ পাথর আর পরশ পাথর থাকে না সঙ্গে সঙ্গে লোহাটা স্বর্ণ হয়ে গেছে আল্লাহ আকবার জোরে বলেন এক জমানা সোহবতে বা আউলিয়াও এক জমানা সোহবতে বা আউলিয়াও বেহতের আজ সদ সালাত হাত বেরিয়া জোরে গন সুবহানাল্লাহ ওলিদের সংস্পর্শে যদি আপনি মুহূর্ত সময় কাটান 100 বছরের অহংকার ছাড়া ইবাদতের সওয়াব আল্লাহ দিব বুঝতে পারছেন নি কিন্তু আমি জানতে চাই ওলির ভাওয়ার বেশি না আমার নবীর ভাওয়ার বেশি আর জোরে কর না আমার নবীর ভাওয়ার বেশি না ওলির ভাওয়ার বেশি আর আমার জনতে আলী কে গো আমার দয়াল নবী মারে ভরতের সম্রাট বানাইছে তাহলে বোঝা গেল গো আলীর ক্ষমতাও কম না গাউসে পাক যদি একটা মরা মানুষকে জিন্দা করতে পারে আমার হজরতে শের খোদা আলী একটা গাছ জিন্দা করতে পারবে কি পারবে না আর জোরে কোন পারবে কি পারবে না আমার ভাইরা আপনারা শাহী দরবারে এসেছেন আপনারা ওলি আল্লাহর দরবারে হাজির হয়ে গেছেন এই আল্লাহর ওলির মহাব্বত আমরা চাই কি চাই না এখানে যিনি শুয়ে আছেন মাজার করে শুয়ে আছেন তিনি হেফাজত আমরা চাই কি চাই না তিনি মাজার শরীফের সৌন্দর্য চাই কি চাই নাও শরে খোদা হযরতে শের আলী শাহ রহমাতুল্লাহ নাই তিনি আও তিনি খলিফা সুযোগ্য খলিফা তিনি তিনি তো তিনি তো পাওয়ার আছে কিনা নাই শের আলী শাহ হুজুরের পাওয়ার আছে কিনা নাই আপনারা বাঘ দেখলে ডরাইবেন নি কেউ বাঘ দেখলে ডরান নি নমুনা দোবাল না বাঘ দেখলে মনে বলেন ডরেন না মনে আগে আগে যাইবেন বাঘের কাছে বাউ রে বাউ বাঘ যে কত খারাপ বাঘের কবলে যে একবার হরছে হে কই থাকো এই শের আলী শাহ হুজুর কেব লাগে ছিল
ভারতের জমিনে কিসের জমিনে ভারতের জমিনে তিনি গেছেন জঙ্গলে সাধনা করতে পীর মুর্শিদের হুকুম পায়া তিনি মুর্শিদের হুকুম পায়া সেখানে গেছেন সাধনা করতেন তিনি গেছেন যাওয়ার পরে বাঘ সিংহ তিনি রে বের দিছে মারার জন্য কিসের জন্য খাওয়ার জন্য বের দিছে যেই মাত্র বাঘের কবলের মধ্যে তিনি ভরছেন একটা বাঘে আইছে খাওয়ার জন্য বাঘটার কানের মধ্যে ধরে এমন একটা মূর্ছা দিয়া বাঘটারে বাধ্য কইরা সাওয়ারি বানাই নিছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউসুল্লাহ হযরত সৈয়দ শাহ শের আলী জহর রওশন জিন্দাবাদ শাহী দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ শের আলী হুজুর কবলা কানু মূর্ছা দেখি করছে বাগদারে সাওয়ারি বানাই লিছে আপনি পারবেন নি সম্ভব যদি আপনি সেই রকম ক্ষমতা অর্জন করতে পারে তাইলে পারবে ঠিক না কারণ আমার গাউসিয়া পাকও পারছে পারছে কি না আমার গাউসিয়া পাকের বয়স 3.5 বছর কত বছর তিনি আব্বা রাস্তা দিয়ে হাঁটতাছে জঙ্গল থেকে একটা বাঘ লামছে রাস্তাটা হযরতে এই আবু সালে জঙ্গি মসাকো বাবা বাঘ আইসা পড়ছে এখন আর তোমার এনে থাকা যাইব না এখানে চলো আমরা জায়গা গাউসিয়া পাক বলে আব্বা বাঘটারে দেখি আপনি ভয় পাইতাছে আমি বাঘটারে দৌড়াই দিয়ে আসি তোমার খাই লিব তোমার মারি লিব সব বলাস আব্বা আমারে খাই লইলে খাইয়া লইব আপনার চিন্তা ভাবনা করা লাগতো না আপনি একটু দাঁড়ান আমি বাগদারে একটু দৌড়াই দিয়ে আসি গাউসে বাগ দৌড় দিয়া গেলেন গিয়া বাগদারে বললেন এই বিয়াদব গাউস বাগ এখানে আসছে তুই আসলি কেন ঠাস কইরা বাঘের বাম সাফাটার মধ্যে একটা থাপ্পড় মারছে থাপ্পড় মারা পরে বাঘটা কান্না শুরু করেছে জোরে করে না সুবহান যখন কান্না করতেছে গাউস বাগের আবার মায়া লাগছে কি লাগছে মায়া লাগছে গাউসে পাক ওই জায়গাটা দিয়ে আবার একটা সুমো দিয়া কো পাক লা জায়গা আমার আব্বা ভয় পাইতেছে জোরে কন্যা মার হাবা তাহলে বোঝা গেল আবু সালে জঙ্গি মুসার চাইতে গাউসে পাকের পাওয়ারটা অত্যাধিক এই শের আলী শাহ হুজুর কেবলার খলিফা এখানে মাজার শরীফ শুয়ে আছেন আছেন নি বাবা মাকে হারানোর বেতা মনে রাত রহ দিয়ে নে তোমাকে হারানোর বেতা মনে রাত রহ দিয়ে ভুলি নে বল বনা গো মুর্শিদ তোমায় তো তো দিয়ে নে মাশাল্লাহ আল্লাহ 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 দূরে যদি দাও গোটেলে যাইব আমরা কোন খানে দূরে যদি দাও গোটেলে যাইব আমরা কোন খানে আমাকে বলি বাগ দয়াল কে মনে আমাকে বলি বাগ বাজান কে মনে মাশাল্লাহ আল্লাহ মুর্শিদ কওয়াই রইলা রে আমার জানের যাওয়ায়াওয়ালে তোমারে না দেখলে বুঝি বাস না পরাওয়ান দয়াল কওয়াই রইলা রে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ এই লহর দৌড়িয়ার মাঝে আমিও সোহাওয়াই এই লহর দৌড়িয়ার মাঝে আমিও সোহাওয়াই আসবে বলে প্রাণের মুর্শিদ আমা আওয়াই দিলা পাওয়া কি রে প্রাণের মুর্শিদ রে আমার জানের যাওয়া
তোমারে না দেখলে বুঝি বাস না পরান দয়াল গোয়াই রইলা রে বাশাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা আসুন, যিনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, সেই নবীর একটু প্রাণ ভরে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। আপনাকে দেখাতেন নবীজি স্বপনের এই আলোচ আপনার চরণে। Amen.